বুধবার বিকেল 6টা থেকে 3 তারিখ সকাল 6টা পর্যন্ত সদর মহকুমার অন্তর্গত সমস্ত এলাকাগুলোতে জারি করা হয়েছে 144 ধারা। অন্যদিকে শহর জুড়ে পুলিশের ফ্ল্যাগ মার্চ। বুধবার রাজ্যে নির্বাচনের ফল ঘোষণা। মূলত শান্তি পরিস্থিতি বজায় রাখতে 144 ধারা কার্যকর করার পাশাপাশি ফ্ল্যাগ মার্চ করছে প্রশাসন। এদিন সদর এসডিপিও অজয় কুমার দাস জানিয়েছেন যে ফ্ল্যাগ মার্চের মূল উদ্দেশ্য দুষ্ট প্রকৃতির মানুষদের সাবধান করা। আমরা ত্রিপুরা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত। পাশাপাশি তিনি যে কোনো মূল্যে শান্তি বজায় রাখার কথাও তিনি এদিন জানিয়েছেন। নমস্কার, আগামী কাল আমাদের গণনা আছে ত্রিপুরা বিধানসভার, এ নিয়ে আমরা প্রস্তুত আছি। তো আজকে আমরা শহরের মধ্যে ফ্ল্যাগ মার্চ করব। ফ্ল্যাগ মার্চের মেন উদ্দেশ্য হচ্ছে যে যারাই দুষ্ট প্রবৃত্তির মানুষ আছে তাদের সাবধান করা, যে আমরা ত্রিপুরা পুলিশ অ্যালং উইথ আমাদের সেন্ট্রাল ফোর্স আছে, আমরা প্রস্তুত যে কোনো চ্যালেঞ্জ যে যারা ছুড়বে দুষ্ট প্রবৃত্তির মানুষ, এটা অ্যাকসেপ্ট করছি। আর আমরা যে কোনো কস্টে, অ্যাট এনি কস্ট, আমরা শান্তি বজায় রাখব। আপনাদের থ্রুতে সবাইকে আহ্বান করা হচ্ছে, কেউ কালকে কোনো রকমের দুঃসাহস করবেন না। শহরের মধ্যে কেউ যেন কোনো রকমের আইন নিজের হাতে নেবেন না। গ্রুপের মধ্যে বাইকে চলবেন না, বাইক পুরো সিজ করে নেওয়া হবে। যদি কেউ বাইকে যদি গ্রুপ করে যদি উৎপাত করার চেষ্টা করে, চেষ্টার আগেই বাইক সিজ করে রেখে দেওয়া হবে। যদি কাউকে কোনো রকমের বেআইনি কাজ করতে কালকে পাওয়া যায় তো ইমিডিয়েট অ্যারেস্ট হবে। এটা আজকে ইভিনিং থেকে স্টার্ট হবে, দরকার পড়লে ঘটনার আগে আমাদের সন্দেহমূলকও অনেক অ্যারেস্ট করা হবে আজকে। তো এই যে আমাদের যে ত্রিপুরা পুলিশ, আমাদের সদর পুলিশ সাব ডিভিশনের 2 থানা, পশ্চিম আগরতলা থানা, পূর্ব আগরতলা থানা, এখানে একদম ক্লিয়ার ব্রিফিং আছে যে আমরা খুবই সিভিয়ার আর খুবই স্ট্রিক্টভাবে গণনা ল অ্যান্ড অর্ডারটা মেনটেন করব। বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুরু হবে গণনা। এদিনই জানা যাবে আগামী 5 বছর কে বসবে মসনদে। ফলাফল যাই হোক না কেন, শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।